जा रहे भाई। নন্দকুমারী উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি, অন্যদিকে মহিষাদলে বিধায়ক নীরব চক্রবর্তী। একদিকে কোভিড ও অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, দুয়ের ফলে গত প্রায় দুবছর ধরে অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিল বাংলার মানুষ। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, দুর্যোগ মুক্ত অবস্থায় অন্ধকার থেকে আলোয় আনন্দ। নন্দকুমার আলিয়ার 53তম বর্ষের সারাপুজো থিম আলো। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ হাজরা তার চিন্তা ভাবনায় ফুটিয়ে তুলেছেন মণ্ডপ। মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা। বুধবার রাতে রাজ্যের মৎস্যমন্ত্রীর হাত দিয়ে মণ্ডপের শুভ উদ্বোধন ঘটে। পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেলা। এদিন এলাকার কয়েকশো মহিলার হাতে পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। কোভিড পরিস্থিতি মেনে দর্শনার্থীদের মণ্ডপ ও প্রতিমা দেখার সুযোগ মিলবে বলে জানান ক্লাব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের শিল্পী চিন্ময় গোস্বামীর চিন্তায় মহিষাদলের ক্লাসিক ক্লাবে 26তম বর্ষের পুজোর থিম গ্রাম বাংলার লক্ষ্মী ভাণ্ডারের উদ্বোধন করেন বিধায়ক তিলক চক্রবর্তী। এবারে আমরা গরম করে নেব জেলা পরিষদের সদন, সেবার শিবানীতে কোন মত হয়ে আছে গরম করতে অনুরোধ। মঞ্চ চলাকালীন কোন গান ব্যাকগ্রাউন্ড হতে পারে না, দয়া করে এটা বন্ধ করুন। রয়েছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক মাননীয় অশোক কুমার দে, রয়েছেন দীননাথ দাস পঞ্চায়েত সমিতি, রয়েছেন অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট সমাজসেবী। মঞ্চে এখন উদ্বোধনী নৃত্য পরিবেশনে সমস্তে সামিল। যারা সম্পন্ন নিয়ে বসেছেন আপনারা বসুন, আমরা দেখলেন তো সরকার প্রশ্ন কিন্তু ছ মিনিট লাগলো ছোট কাপড় দেওয়ার জন্য, সুতরাং কোনো চিন্তা নেই, আপনারা বসুন সবাই চিন্তা হবে। পুজো মণ্ডপের দাম কাটুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মৎস্যমন্ত্রী সম্মানী শ্রীময় অখিল গিরি মহোদয় স্বাগত করলেন নন্দকুমার আলিয়ার এবারে আনন্দ উৎসব। সেই সঙ্গে সজ্জিত হল যাদের মুখে মাস্ক, হাত ধরা পর থেকে মাস্ক বেঁধে আসুন, মাস্ক বেঁধে থাকবেন, এবং যারা কুপন পেয়েছেন প্রত্যেকে একটু কাপড় পাবেন, এত জামাই খুলে আমরা কাপড় দিতে পারবো না। আমরা বলছি আপনারা দূরত্বে বসুন, যে পাবেন না কুপন পেয়েছেন।
প্রজ্বলনে অখিল এবং আন্তরিক অভিনন্দন উপস্থিত রয়েছে রয়েছেন মহিষ পূর্ব কর্মভাগ্য পণ্ডা মহাশয়, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সমাজ নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দত্ত, নন্দকুমার আলিয়া সাধারণ সম্পাদক। আমি বিগত প্রায় 53 বছর ধরে আমরা পুজো মণ্ডপ করে এসেছি, দীপাবলি উৎসব করে এসেছি। এই এলাকার সমস্ত মানুষ এই দীপাবলি উৎসব দেখার জন্য মুখিয়ে থাকে প্রতি বছরই, তা সেই তার দিকে তাকিয়ে আমরা করছি। আপনারা সকলেই জানেন একদিকে প্রাকৃতিক বিপর্যয়, তারপরে কোভিড পরিস্থিতি, তার মধ্যে থেকেও আনন্দ দেওয়া এলাকার মানুষের যে দীপাবলি উৎসবের যে খিদা সেটাকে নিবারণ করে একটু ছোট্ট করে এবার আমাদের থিমের নাম আলো। সমস্ত অন্ধকারের যে জগৎ চলছে সে অন্ধকার জগৎ থেকে দূরে করার জন্য আমাদের এবারে থিমের নাম আলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সাধারণ মানুষের পাশে থাকা শুধু নয়, সকলেই জানেন যে মোটাসপুর এলাকায় সেখানে অবস্থায় আছে, সেখানে আমাদের বাজেটের থেকে খানিকটা মুখে চেষ্টা করেছি। এছাড়াও এলাকার যে সমস্ত কৃতী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সামান্য আর্থিকভাবে আমরা সাহায্য করব। বলছি কোভিড দর্শনার্থীদের ভিড় জমে, সেক্ষেত্রে কি ব্যবস্থা? সেক্ষেত্রে আমরা নিয়েছি যেটা সেটা হচ্ছে পুজো আমাদের মাঠে ঢোকার এন্ট্রান্সে আমরা টোটাল স্যানিটাইজ চ্যানেল করে দিয়েছি প্রত্যেকটা মানুষ যারা স্যানিটাইজ চ্যানেল করে, এবং প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যারা মাস্ক নিয়ে আসে, যদি মাস্ক না নিয়ে আসে আমাদের সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আমরা মাস্ক দিয়ে তবে ঢোকাবো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মণ্ডপটা ভীষণ ছোট, সেই ছোট মণ্ডপে যাতে করে একসঙ্গে বেশি লোক না ঢোকে, ওর পাটে পাটে 40-40 জন করে আমরা ঢোকাবো, এবং সেই 40 জন বেরিয়ে যাওয়ার পর আবার 40 জনকে ঢোকার সুযোগ করে দেবো। গ্যাদারিং যাতে না হয়, একটু সামাজিক ডিস্টেন্স যাতে বজায় থাকে সেই চেষ্টা আমরা করছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।